নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস ওয়াই দেবস্মিতা চ্যানেলে আবারও প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমি আপনাদের দেবস্মিতা আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি টিপস রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার গানের উপযুক্ত স্কেল কোনটা, সেটা কিভাবে বুঝবেন, তো সেই বিষয়ে আজকের আলোচনা। আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে হারমোনিয়াম টিপস রিলেটেড বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়ে থাকে। তো গানের উপযুক্ত স্কেল না জানা থাকলে কোনটা আপনার জন্য পারফেক্ট স্কেল সেটাই যদি আপনি না বোঝেন, আপনি যে কোনো গান হয়তো চড়াতে গিয়ে গাইছেন, খুব উঁচু স্কেলে গান করছেন কিন্তু আপনার গান ভালো হচ্ছে না, তার সাথে সাথে গলাও ভেঙে যাচ্ছে বা চড়ার দিকে গিয়ে বসে যাচ্ছে, তো অটোমেটিক্যালি সেটাই বলবো যে কীভাবে আপনার স্কেল আইডেন্টিফাই করবেন। কারণ মোটামুটি টোটাল স্কেল রয়েছে 12টা, কিন্তু তো এই 12টা স্কেল কী কী প্রথমে হচ্ছে বলি, প্রথমে হচ্ছে জি শার্প, তারপর হচ্ছে এ, তারপরে বি ফ্ল্যাট, তারপর হচ্ছে বি, তারপরে সি ন্যাচুরাল সি যেটাকে বলা হয়, তারপরে আছে সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, তো আবার ঘুরে ফিরে আবার জিতে চলে আসছে। তো এই টোটাল মোট হচ্ছে 12টা স্কেল। তো এই 12টা স্কেলে আমরা প্রত্যেকেই কম বেশি খুব একটা বেশি দক্ষ না, কারোর জি শার্পে গলা ভালো যায়, কারোর আবার বি ফ্ল্যাটে গলা শুনতে ভালো লাগে, তো এটা ডিপেন্ড করে তখনই যখনই আপনি আপনার নিজের স্কেল চুজ করবেন যে আমার পারফেক্ট স্কেল কোনটা বা কোনটাতে গিয়ে আমি খুব ভালোভাবে কমফর্টেবলি গাইতে পারবো, সেটাই আপনার সুইটেবল স্কেল। অর্থাৎ তারা শব্দকে গিয়ে আপনি যদি দেখেন আপনার গলা খুব ইজিলি মা বা পা পর্যন্ত চলে যাচ্ছে, তবেই সেটা কিন্তু আপনার সুইটেবল বা পারফেক্ট স্কেল। তো আমার ক্ষেত্রে আমার পারফেক্ট স্কেল হচ্ছে এ, অর্থাৎ জি শার্পের পর যে স্কেল রয়েছে জি শার্প, তারপরে হচ্ছে এ, ওটা হচ্ছে আমার পারফেক্ট স্কেল, কারণ আমি এতে কমফর্টেবল, আমি এতে মা পর্যন্ত সহজেই চলে যেতে পারি, সেই কারণে কিন্তু মা মানে এতে গান করলে আমার গান ভালো হয়। তো ইকুয়ালি আপনাদের প্রত্যেকের কিন্তু গলার রেঞ্জ আলাদা, প্রত্যেকের গলার রেঞ্জ বলতে একজন এক একভাবে গান করে, এক একজনের গলার রেঞ্জ প্রত্যেকের আলাদা আলাদা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি প্রত্যেকের স্কেলও অটোমেটিক্যালি আলাদা আলাদা হয়। কেউ কেউ গড গিফটেড গলা, যারা ডি শার্প বা ইতে গিয়ে খুব ইজিলি গেয়ে ফেলতে পারেন, তাদের গলা গড গিফটেড ছাড়া কিছুই বলার না, কারণ অত উঁচুতে গিয়ে যারা খুব ভালো ইজিলি চলে যেতে পারেন মা পা পর্যন্ত, তাদের গলা সত্যিই গড গিফটেড। তো এরকম গলা খুব কমই আছে। ইতে গাইতেন লতা মঙ্গেশকরজি, তো ওনার প্রত্যেকটা গান শুনলেই বুঝতে পারবেন উনি কতটা চড়ায় বা কতটা উঁচু স্কেলে খুব সহজেই গেয়ে ফেলতেন। তো প্রত্যেকের তো অতটা ঈশ্বর প্রদত্ত গলা না থাকলেও গলা কম বেশি ভালো থাকে। তো নিজের পারফেক্ট স্কেল যদি একবার জেনে নেওয়া যায়, যে কোনো গান কিন্তু খুব ভালোভাবে বা সুন্দর করে গাওয়া যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, স্কেল চুজ করতে গেলে নিজের প্রথমে জি শার্প দিয়ে শুরু করুন, তলা অর্থাৎ খাদের দিক থেকে শুরু করুন। জি শার্প যেমন তলাতেও আছে, জি শার্প ওপরেও রয়েছে, কারণ ইয়ের পর আসে জি। তো এখানে হারমোনিয়ামের ক্ষেত্রে জি শার্প একদম প্রথমেই চলে আসছে, তো রিড তো আপনারা কম বেশি প্রত্যেকে সবাই জানেন। তো জি শার্প দিয়ে শুরু করবো, জি শার্পে গিয়ে দেখলাম আমি মা পর্যন্ত চলে যাচ্ছি বা পা পর্যন্ত চলে যাচ্ছি, খুব ভালো কথা, জি শার্পে তাহলে আমি খুব কমফর্টেবল। এরপরে আমি যাব হচ্ছে এতে, অর্থাৎ বি ফ্ল্যাট বা বিয়ের আগে যে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে এ। তো এতে গিয়ে যদি দেখি ইকুয়ালি আমি খুব ভালো গাইতে পারছি মা পা পর্যন্ত চড়ার দিকে, তার শব্দকে খুব ইজিলি আমি চলে যেতে পারছি, তো অবশ্যই সেটা আমার সুইটেবল স্কেল। এবার কেউ কেউ জি শার্পেও ভালো গায়, কেউ কেউ বি ফ্ল্যাটেও ভালো গান করে, আবার কেউ কেউ আবার ন্যাচুরাল সি শার্পে গিয়েও কিন্তু তাদের গলা খুব ভালোভাবে চলে যায় মা পর্যন্ত। তো এই হচ্ছে বেসিক জিনিস, এই হচ্ছে উঁচু স্কেলে বা নিজের স্কেল বোঝার হচ্ছে সঠিক উপায়। তো প্রথমে আ দিয়ে শুরু করে সা দিয়ে শুরু করে মা পর্যন্ত, চড়ায় মা পর্যন্ত সা বা আ দিয়ে যদি চলে যাচ্ছেন তো অবশ্যই সেটাই আপনার পারফেক্ট স্কেল। তো আশা করছি ভিডিওটা কাজে আসবে আপনাদের, প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।